আমি কাউকে ভয় করি না, আল্লাহ যেটা ফয়সালা ওটা হবে, আল্লাহ যেটা ফয়সালা ওটা হবে। আপনাকে আমি রেকর্ডিংটা শোনাবো মোবাইলের, পরশুদিন ফোন করে বলছে আপনাকে অ্যারেস্ট করা হবে, পরশুদিন রাস্তাঘাটে একা একা চলেন তো এরকম বক্তব্য দেবো আপনার বার হয়ে যাবে। বললাম ভাই অ্যারেস্ট করবি তারপরে ফোন করবি, তার আগে আমায় ফোন করিস না। তো তোর যখন এত পাওয়ার অ্যারেস্ট করবি ফোনে বলা লাগে কেন? তুই এত বড় যখন অফিসার ফোনে বলছিস কেন? ডাইরেক্ট আয়, আমি অমুক জায়গাতে আছি এখন, আয় আমাকে ধরে নিয়ে যা, হবে তো কিছু একটা। আমার উদ্দেশ্য একটা, জাতিকে কিছু কথা বলে দিয়ে যেতে হবে। আমি তো জেলে ঢুকবই কিছুদিনের মধ্যে, তবে আমি জাতিকে অন্তত কিছু সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কসম আবার বলছি, আমি রাজনীতির লোক নয়। যে কথাগুলো বললাম আপনারা কেউ বলতে পারবেন যে একটা অযুক্তি কথা বলেছে মমতাজুল ভাই? হ্যাঁ, একটা আপনি অযুক্তি প্রমাণ করতে পারবেন না। চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাও, তোমাদের দাস তোমাদের অধীনস্থ থাকা কৃত দাসীদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক করো, এতে কোনো রকমের অপরাধ নেই। কে বলছেন এটা? আল্লাহ। আল্লাহ তারপরে বলছেন ফামানিবতাগা ওরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তোমার স্ত্রী ছাড়া অন্য কাউকে যদি তুমি তোমার মনের কামনা মেটানোর জন্য চাহিদা পোষণ করো, আল্লাহ বলছেন আদুন, তাহলে তুমি হবে সীমা লঙ্ঘনকারী। বিবাহের পরে তুমি যদি তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কাউকে যদি খুঁজতে যাও, তুমি কি হবে? সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনাহুম লিআমানাতিহিম, তারা জান্নাতে ফেরাউসে যাবে যারা তাদের নিজের আমানতকে কি করে, নিজের আমানত যারা ভঙ্গ করে না। জি ওয়া আহাদিহিম, আর নিজের প্রতিশ্রুতিকে যারা ভঙ্গ করে না। রাউন, আল্লাহ বলছেন এরাই। আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ তারপরে আবার বলছে তোমরা তোমাদের সালাতকে হেফাজত করো, তোমরা তোমাদের সালাতকে কি করো, হেফাজত করো। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে জান্নাতুল ওয়ারিস। আল্লাযীনাহুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের কি হবে, কি ওয়ারিস হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। রাত্রি একটা বাজে, 2-10 মিনিট বাকি আছে। মানুষকে আর যত ভালো বক্তব্যই দেওয়া যাক, ধরে রাখা যাবে যাবে না। আপনি আর 10টা মিনিট বসুন, 10 মিনিট তারপরে ছেড়ে দেবো, বসুন আর 10 মিনিট বসুন। রাত্রি তো অনেক হয়েছে, আর আমি কাউকে বসতে বলবো না, আর আমি কাউকে বসতে বলবো না। যারা উঠছেন, আমি জানি এখন যত ভালো বক্তব্যই রাখা হোক আর মানুষকে ধরে রাখা যাবে না, যাবে যাবে না। আপনারা বসে যান ভাই, বসে যান চাচাজি, বসে যান, 10 মিনিট বসুন। যার বিশেষ প্রয়োজন আছে সে শুধু চলে যাবে, বাকিরা থাকবেন। আলহামদুলিল্লাহ অনেক মানুষই আছে। তাহলে এরা হচ্ছে এই কটা লোক যেগুলো বলে দিলাম, এরা কি জান্নাতুল ফেরদাউসের কি ওয়ারিস। এখন জাহান্নামের আর একটা আয়াত আমি পড়েছিলাম সুরা, ওটা বলার আর টাইম নেই, না আর বলা যাবে না। এবার আপনাদেরকে আমি দুটো একটা কথা বলছি মাদ্রাসার ব্যাপারে। সত্যি আমি টাকা চাইবো না, আপনি ভয় করিয়েন না। যদি ভাবছেন যে টাকা চাইবে মনে হয় লাইন করছে, না ওসব লাইন আমার নেই। টাকা দিবেন না দিবেন, আপনার টাকা দিবেন না মাদ্রাসা চলবে না, টাকা দিবেন মাদ্রাসা চলবে। যারা বসে আছেন মরা মানুষের মতো বসুন, আমি একটা কথা আপনাদেরকে বলছি, খুব ধীর স্থিরভাবে বসে যান। মায়েরা যারা আছেন প্লিজ আপনারা কথাবার্তা বলিয়েন না। আচ্ছা, বর্তমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মারা গেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমির বা সম্পত্তির পৃথিবীতে কেউ ওয়ারিস হবে, জানা আছে? হবে হবে না। তার জমি জায়গার কেউ ওয়ারিস হবে? হবে না। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মাল ছিল, না তার বিবিরা ছিল, তার জমি জায়গা ছিল, যা কিছু ছিল, সব থেকে দামি জিনিস আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে কি দিয়েছিলেন? রাইট, আল কোরআন। জমি জায়গা দাম বেশি না পবিত্র আল কোরআনের দাম বেশি? কথা বলুন, আল কোরআনের দাম বেশি।
যদি এমনি টাকার বিনিময়ে তাহলে জমি জায়গার দাম বেশি, কিন্তু যদি আপনি বলেন যে না ইমানের দিক দিয়ে বেশি কম তাহলে কোরআনের দাম বেশি। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি জায়গার কেউ ওয়ারিস হবে না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসের ওয়ারিস পৃথিবীতে রেখে গেছেন, কি? আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া। আল্লাহ নবী বলছেন আলেমরা হচ্ছে আমার মালের ওয়ারিস। মাল কি? আল কোরআন। এই কোরআনের ওয়ারিস কে? আলেমরা। আচ্ছা বলুন তো, আলেম তৈরি করা হয় কোথায়? কোথায়? মাদ্রাসায়। আরে আলেমরা বর্তমানে সব থেকে বেশি নির্যাতিত, নির্যাতিত নাই সব থেকে বেশি, আল্লাহু আকবার। আসলে আলেমরা নির্যাতিত তো হবেই, নবীরাও নির্যাতন পেয়েছেন, পাননি? তাদের যখন ওয়ারিস হবে তাহলে কিছু তো নমুনা থাকবে। দুটো একটা অত্যাচারের কথা আপনাকে বলি, দুটো একটা, একটা লোক থাকলেও আমি বলবো কথাটা, সব জায়গাতে বলছি, আবারও আজকে বলে দিয়ে যাচ্ছি। এক, আচ্ছা আমাকে অনেকজন প্রশ্ন করেন, মমতাজুল সাহেব আপনি তো এবছরে 15,000 টাকা নিচ্ছেন, এফসিএস থেকে নেমে 15,000 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছেন, এটা কি হাদিস কোরআনে আছে? এটা জায়েজ হচ্ছে? তা আমি বলছি হ্যাঁ জায়েজ হচ্ছে, মানে যে যে কাজ করে তার তো সেই কাজের মজবুত দলিল থাকে, বুঝলেন না? তা আমি ওকে দলিল দেইনি, আমি ওকে একটা কথা বলছি, তোমার মসজিদের ইমাম সাহেবের বেতন ক টাকা দাও? বলছে 4,200 টাকা। বলছে আমার নয় টাকা নেওয়াটা জায়েজ না জায়েজ আলাদা ব্যাপার, তোদের গ্রামের লোকের নামাজ হচ্ছে কি গিয়ে খোঁজ নিয়ে দেখ গা, তোদের গ্রামের লোকের নামাজ হচ্ছে তো? 4,200 টাকা বেতন দিয়ে তার পিছনে নামাজ পড়লে হচ্ছে তো নামাজ? একজনের নামাজ হচ্ছে না গিয়ে খোঁজ নিয়ে দেখ। মসজিদ করেছে 85 লাখ টাকা দিয়ে আর ইমাম সাহেবের বেতন দিচ্ছে 4,000, এরকম সিস্টেম আপনাদের দিনাজপুরে আছে? 5,000 বেতন, আবার 5,000 ওই মমতা ব্যানার্জির 2,500 টাকা নিয়ে, কি বলছি বুঝতে পারছেন না? মাঝখানে আর একটা কথা বলছি, যারা যে যে সেক্রেটারি আর যে যে কেসিয়ার যে যে মতোয়াল্লি, এটা সোশ্যাল মিডিয়াতে আপনি এখানে না থাকলেও এই বক্তব্যটা কাল থেকে লক্ষ লক্ষ মানুষ শুনবে, কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের কমিটি যারা ইমাম সাহেবের নামে ভাতা না করে নিজেদের নামে করেছে, যদিও ওর জান্নাতে যাওয়ার চান্স ছিল, তাই ভাতা নিজের নামে করার কারণে আর চান্স নেই, কেটে গেছে। এটা বলে দিয়ে গেলাম বড় কথা। যদি বলছেন এটা আপনি কেমন করে বললেন, কমিটির নামে ভাতা করা যাবে না? জি না, একদম নয়, যার কমিটির নামে আছে কাল সকালে কেটে দেওয়ার ব্যবস্থা করা লাগবে, ইমাম সাহেবের নামে করা লাগবে। যদি বলছেন কেন, কমিটি যে ইমামের ফরমটা আছে ওই ফরমে লেখা থাকে আপনি মাওলানা না আপনি ইমাম না আপনি মুয়াজ্জিন, দুটো অপশান, আপনি নিশ্চয়ই ওখানে লিখেছেন আমি ইমাম, লিখেছেন কি লিখেছেন না? এই বদমায়েস কোথাকারে, 2,500 টাকার জন্য তুমি অত বড় মিথ্যা কথা বললে, আমি মসজিদের ইমাম, এত বড় মিথ্যা কথা বলা হয় কেন? এই বদমাসির জায়গা পাও না, তুমি সুরা ফাতেহা জানো না, সুরা ফাতেহা জানো না, তুমি ফরমে লিখে দিয়েছো আমি ইমাম, কেন এই অত্যাচার কেন? ওই ইমাম সাহেবের নামই হোক, ও যেখানে পারে ইমামতি করুক, ওরা আপনার অত ইন্টারেস্ট কিসের? 60 লাখ টাকা দিয়ে ইমাম সাহেব রেখে দিয়েছে, মসজিদ বানিয়েছে, আর ইমাম সাহেবের বেতন 4,000। আমি তো বলে দিয়েছি পৃথিবীতে দুটো লোক যদি জান্নাতে না যায় আর কেউ জান্নাতে ঢুকতে পাবে না, দুটি লোক, এক এ মাদ্রাসার মৌলভী সাহেবরা, দুই মসজিদের ইমাম সাহেবরা, এরা যদি জান্নাতে না যায় আর কেউ জান্নাতে চান্স পাবে না। যদি বলছেন কেন, সরিষার তেল 200 টাকা কেজি, হেড মহানা বাজার করতে গেলে 200 টাকা কেজি, কেজি কিনা বলুন? আপনার স্ত্রী শাড়ি কিনবেন 500 টাকা, ওর স্ত্রী শাড়ি কিনবে 500 টাকায়, ওর 8,000 টাকায় চলে কি করে? পৃথিবীর কোনো চাকরি আছে যে চাকরির 24 ঘন্টা ডিউটি? এই কোনো চাকরি আছে মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব আর মাওলানা সাহেবদের 24 ঘন্টা ডিউটি? কথা বাস্তব বলছি না অবাস্তব? আবার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে ধমকানি দেয় মাঝে মধ্যে জুম্মার দিনে গিয়ে, ওই মসজিদটা কই ঝাড়ু দিলে না একবার, ওই লাইটটা জ্বালালে না, ব্যাটারিটা চার্জ ছিল না দিলে না, মাইকটা আজানের সময় ঠিকঠাক বাজলো না কেন? ও কেন এসব দায়িত্ব পালন করবে? ওর বাপের মসজিদ নাকি এটা? তুমি করবে এটা কাল থেকে, কে বলছি বুঝতে পারছেন? আর সেক্রেটারি যারা মাদ্রাসার হয় মসজিদের যারা হয়
আপনাদেরকে বলে রেখে যাচ্ছি, আল্লাহর কসম আমি কারোর বিরুদ্ধে কথা বলি না। যারা দায়িত্ব আছে আপনাদেরকে সচেতন করছি আমি, কি মাদ্রাসার চালানোর পরে বছরে 3 লাখ টাকা জমা আসে, মসজিদ চালানোর পরে বছরের শেষে 70,000 টাকা জমে আছে। জমে থাকবে কেন? ইমামের বেতন, শিক্ষকদের বেতন 4,000, আর তুমি মাদ্রাসা মসজিদের টাকা ব্যাংকে রেখে তুমি বড় কমিটি দেখাতে এসেছ? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না? তোমার ইমাম সাহেব দিক ধুক ধুক করছে আর মসজিদের টাকা ব্যাংকে সুদের সুদের কাজ করাচ্ছ, বদমাইশ কোথাকারে? কালকে থেকে ব্যাংক থেকে নি ইমাম সাহেবের বেতন 12,000 টাকা করে দাও। তুমি যে গাড়িতে চড়ে জান্নাতে যেতে চাইছো, সে গাড়ির যদি ধুক ধুক করে, তুমি যার পিছনে নামাজ পড়ে জান্নাতে যেতে চাইতো, তার যদি সংসারে অসচ্ছলতা থাকে, তার নামাজ সে মনোযোগী হবে? হবে? এমনি ইমাম সাহেব নামাজে ভুল করবে, নামাজে দাঁড়িয়েই তোর মনে পড়ছে বড় ছেলেটার ডায়রিয়া, ছোট ছেলেটার পাতলা পায়খানা, বউ শাড়ি নিয়ে যেতে বলেছে, মায়ের বেলাও ছিঁড়ে গেছে, ও নামাজ পড়াবে না, ওইসব টেনশন করবে? বলুন, ওই জন্য ওদেরকে বেতন পর্যাপ্ত পরিমাণে দেন। আপনারা যারা বসে আছেন এখানে, আপনারা মাদ্রাসার পক্ষে না বিপক্ষে কথা বলুন, পক্ষে তো? পক্ষে। এবার আপনাদেরকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনে নেন, কথাটা বলতে 2 মিনিট লাগবে। আচ্ছা, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক তার নাম কি? মা আর আব্বা, সন্তান আর বাপ মা, এর থেকে শ্রেষ্ঠ সম্পর্ক আর কিছু আছে? আছে? নেই। এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আহা, কোরআন বলছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে, আমরা দান কাকে করব, কি দান করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তারপর আবার বলে দিচ্ছেন, কুল, নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো, এর থেকে উত্তম দান আর কিচ্ছু নেই পৃথিবীতে। আপনার মায়ের জন্য কাল একটা যদি চাদর কিনে দেন, আপনার মায়ের যদি একটা চটি যদি কিনে দেন, এর থেকে বড় দান পৃথিবীতে আর কোনো দান নেই, কোনো দান নেই। আহা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, একটা বাচ্চা তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে। কবার? প্রত্যেক বারে 250 গ্রাম করে দুধ পান করে। 30 মাস তার বাচ্চাকে দুধ পান করায়, 30 মাস, 30 মাসে 1,800 কেজি দুধ পান করায়। কত কেজি? 1,800 কেজি। আপনি নিষ্ঠুর, ভুলে গেলেন? বাঁশ বাগানের ভিতরে, আম বাগানের গহীন জায়গাতে আপনার মায়ের বুকের উপরে কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছেন। আহা, মনে পড়ে না? আজকে রাতে মনে পড়ে? 10টা লোক বলুন তো যে 1,000 টাকা আমি মাদ্রাসা আমার আব্বা মায়ের জন্য দিব, হাত তুলুন। 10টা লোক বলুন যে আমার আব্বা মায়ের জন্য আমি 1,000 টাকা আমি দেব মাদ্রাসায়। 1টা লোক অন্তত হাতটা তুলুন। একজন, দুজন হলো, আর কেউ? 3জন। আর 4জন হাতটা তুলুন, আব্বা মায়ের জন্য দিবেন, পৃথিবীর সব থেকে ভালো দান। তুলুন। 5জন। আর একজন? 6জন। আর তুলুন, তুলুন ভাই। 6 জনে থেমে যাবে? 7 জনে থেমে যাবে? আর 3টে লোক হবে না? আব্বা মায়ের জন্য দেন গভীর রাত্রিতে 1,800 কেজি দুধ পান করেছেন, 1,800 কেজি। আল্লাহ আকবার, মাদ্রাসার মাওলানা 2,000 টাকা, মাশাআল্লাহ, উনি 1,000 টাকা আব্বা মায়ের জন্য। উঠে কেউ যায় না, আর 2-1 মিনিট বসুন, মজলিস ভাঙার দোয়া বলবো, আপনি চলে যাওয়া মানে আর একজন চলে যাওয়া। 1,000 করে দাম 10টা লোক, আসুন তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহ আকবার, আমি বেশি চাইনি, মাশাআল্লাহ, একজন মহিলা 2,000, মাশাআল্লাহ, আর একজন বেনামিতে 10,000 টাকা।
আমি জানি দান সব উঠে গেছে, মাশাআল্লাহ। আর একজন 1000, এই আল্লাহু আকবার। আস্তে সামনে দিয়ে কেউ আসবেন না। রামপুর কত? আব্দুল আলিম অসুস্থ, দোয়া। মাশাআল্লাহ আব্দুল আলিম। আর একজন দিয়েছেন 2000, 1500 টাকা। আরো একজন 1000, শুকরিয়া। আপনার দান আব্বা মায়ের জন্য দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান এটা, পৃথিবীর শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ ব্যক্তিদের জন্য। মাশাআল্লাহ শুকরিয়া, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ খাইরান হাসানাল জাযা। দান সকলেই দান, কেউ বাকি থাকবেন না। এ কার মোবাইল পড়লো, ভেঙে গেল নাকি? মাশাআল্লাহ শুকরিয়া, শুকরিয়া। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, মোটরসাইকেলের চাবি। একটা চাদর নিয়ে ওই গেটের দিকে একবার যান, শুকরিয়া। একটা মেয়ে হারিয়ে গেছে, কথা আছে দেখি। মেয়ে আবার কোনোদিন হারায়? হ্যাঁ, বলছে একটা মেয়ে হারিয়ে গেছে। তো মেয়ের মা কি করছিল? হ্যাঁ, মেয়ের মায়ের হুঁশ নাই, কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে, মানে সে মাই কেমন। শুকরিয়া, একটা বাচ্চা হারিয়ে গেছে কার, একটু কাউ কোথাও কাঁদলে তার মায়ের কাছে দিয়ে দিবেন। আসুন আসুন, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, জ্ঞানের প্রদীপ তুমি জ্বালিয়ে দিয়ে। মাস্টার কই? মাস্টার কই? এখানে কই? মাস্টার ইঞ্জিনিয়ার কারা আছে? কে মাস্টার ইঞ্জিনিয়ার আছে জি? মাস্টার ভাই কেউ আছেন এখানে? কই? তো মেলা আছেন বলছি তো আমাকে দেখান যে এই লোকটা মাস্টার। কি নাম বলুন? গিয়াসউদ্দিন। কে আছো বাবু? মাস্টার সাহেব কে? গিয়াসউদ্দিন, নুরুল ইসলাম। আর কে? নুরুল ইসলাম, গিয়াসউদ্দিন। আছেন আপনার কেউ? কেউ আছেন? গিয়াসউদ্দিন, নুরুল ইসলাম, কই মাস্টার আপনাদের? মাস্টার আসবে অত সহজ নয়। ইঞ্জিনিয়ার, কি নাম? তারা বাড়ি আছে তো নাকি? ফিরোজউদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার। কে আছো বাবু? কই? শামসুল হক। আছেন ভাই কেউ? আছেন শামসুল হক? অত সহজ নয় সভাপতি সাহেব। মাদ্রাসার ঘর ভেঙে যাচ্ছে, আরো ভেঙে দেন, গ্রামের লোক যাতে বুঝতে পারে। এরকম করে দান করলে মাদ্রাসায় পানি হলে ভিতরে পড়ছে, এটা সেই হিসাবে দানটা করুন। এটা তো নিজের গ্রামের মাদ্রাসা, এটা তো নিজের মাথায় রাখতে হবে। যেটা আমি অন্য জায়গায় দিব না, আমার গ্রামের মাদ্রাসা বছরে একবার, সবাই যদি 1000 করে টাকা দিত মনে হয় 4-5 লাখ টাকা হয়ে যেত বছরে একবার। এটা একটা আনন্দ হয়, 1000 করে টাকা দেওয়া যায় না বছরে একবার? অনেক টাকা তো অনেক দিকে চলে যায় রে ভাই। মাদ্রাসার টিনের জল, পশ্চিমবাংলাতে একটাই মাদ্রাসা আছে যা টিন দিয়ে ছাওয়া, এছাড়া আর মনে হয় আছে বলে আমার চোখে পড়ে না। সব দুতলা তিনতলা বিল্ডিং, আর আপনাদেরই টিন। বয়স মাদ্রাসার 50 বছর, তার মানে আপনারা খুব বেশি দানি লোক নয়, মানে মাদ্রাসা দেখে একটু বোঝা গেল। অন্য কোথাও দান কেন করবেন, মাদ্রাসা দেন। আল্লাহ যাদের ইঞ্জিনিয়ার করেছে, মাস্টার করেছে, আল্লাহ বড় একটা জায়গার পথ তাদেরকে দিয়েছে, ইনকাম অফ সোর্স ভালো দিয়েছে, তার আল্লাহকে দিবে। এই মাস্টারগুলো ইঞ্জিনিয়ারগুলো যদি মুর্শিদাবাদে হতো, এক একজন মিনিমাম দান 50,000 টাকা করে করত। এটা আপনাকে বলে দিলাম, এটা এই মসজিদে গল্প করছিলাম না। এখানে যদি ঠিকাদার, মুর্শিদাবাদে যদি কোনো ঠিকাদার থাকতো, এতক্ষণ একাই বলি তো 50,000 টাকা দিয়ে দেবো, দান দেখবেন তো মুর্শিদাবাদে যান। আমি তো প্রথমেই বলে দিয়েছি, দিনাজপুরের লোক দান করতে জানে না। দিনাজপুরের লোক সব বুঝে, দান বুঝে না। হ্যাঁ, ওই জন্য আপনাকে বলছি, পকেটে কিছু থাকলে দেন, আর মাস্টাররা যদি কেউ থাকেন তাহলে দেন, আর না তো আগামীতে দেওয়ার চেষ্টা করুন। দেখুন ও কোথায় বাড়ি, ওর তুমি দিয়েছ? তুমি দিলেটা কোথায় বাড়ি ওর?
পঞ্চাশ কিলোমিটার দূরে। ওর দয়া হচ্ছে টিনের মাদ্রাসা থেকে, ও সাধারণ ছেলে, একশো টাকা দিল। তা আপনার কেন মাস্টারদের নাম ধরে ডাকলাম, ইঞ্জিনিয়ারদের ডাকলাম, আসলে